بسم الله الرحمن الرحيم অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল হইলে কি করা যায় রিভিশন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর হইলে কি করা যায় আপিল রিসিভার বা তত্ত্বাবধায়ক সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত হয়েছে অর্ডার 40 আদালতের নিকট কি প্রতীয়মান হইলে আদালত রিসিভার নিয়োগের আদেশ প্রদান করিবেন ন্যায়সঙ্গত ও সুবিধাজনক ক ও খ আদালত কর্তৃক রিসিভার নিয়োগের সিদ্ধান্ত কি আদেশ আদালত রিসিভার নিয়োগের আদেশ কখন দিতে পারেন ডিগ্রির পূর্বে বা পরে আদালত ডিগ্রির পূর্বে বা পরে রিসিভার নিয়োগ করিতে পারেন উক্ত বিধান কোন ধারায় আছে অর্ডার 40 রুল 1 এর খ কোন ব্যক্তিকে সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হইতে অপসারণ করিয়া উক্ত দখল ও তত্ত্বাবধান দায়িত্ব রিসিভারের নিকট আদালত অর্পণ করিতে পারেন উক্ত বিধান কোথায় আছে অর্ডার 40 বিধি 1 এর খ রিসিভার নিয়োগের নিচের কোন আইন অনুযায়ী করা যায় দেওয়ানি কার্যবিধি 1908 এর অর্ডার 40 ফৌজদারি কার্যবিধির 1898 ধারা 146 সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 ধারা 44 সবগুলো রিসিভারের পারিশ্রমিক দেওয়ানি কার্যবিধির অর্ডার 40 বিধি 2 অনুসারে কে নির্ধারণ করেন আদালত দেওয়ানি কার্যবিধির অর্ডার 40 রুল 5 মোতাবেক কাকে রিসিভার নিয়োগ করা যায় কালেক্টর কত সালে দেওয়ানি কার্যবিধির 115 নং ধারা সংশোধন ক্রমে জেলা জজকে সিভিল রিভিশনের ক্ষমতা দেওয়া হয় 2003 মেডিয়েশন ইন আপিল আপিলে মধ্যস্থতা ধারা 89 এর গ কত সালে দেওয়ানি কার্যবিধি সংশোধন করে উক্ত ধারাটি সন্নিবেশ করা হয় 2006 মুনসেফ শব্দটির পরিবর্তে সহকারী জজ শব্দটি ব্যবহার শুরু হয়েছে কত সালে 1987 মুনসেফ শব্দটির পরিবর্তে সহকারী জজ শব্দটি ব্যবহার শুরু হয়েছে কোন আইন সংশোধনের মাধ্যমে 1987 সালের সিভিল কোড সংশোধন আইন সাব জজ শব্দটির পরিবর্তে যুগ্ম জেলা জজ শব্দটি ব্যবহার শুরু হয়েছে কত সালে 2001 সাব জজ শব্দটির পরিবর্তে যুগ্ম জেলা জজ শব্দটি ব্যবহার করা হয়েছে কোন আইন সংশোধনের মাধ্যমে 2001 সালের সিভিল কোড সংশোধন আইন দেওয়ানি আদালত আইন 1877-এর 3 ধারা দেওয়ানি আদালত সংশোধন আইন 2001 অনুসারে বর্তমান বাংলাদেশে কত প্রকার দেওয়ানি আদালত আছে 5 প্রকার জেলা জজের আপিল এখতিয়ার কত টাকা পর্যন্ত 5 লক্ষ টাকা অর্থঋণ আদালত আইন কত সালের অর্থঋণ আদালত আইন নামে অভিহিত 2003 অর্থঋণ আদালতের ডিগ্রির ক্ষেত্রে জেলা জজের আপিল এখতিয়ারের কত টাকা পর্যন্ত 50 লক্ষ টাকা অতিরিক্ত জেলা জজ আদালত এর কোন এখতিয়ার নাই মূল মোকদ্দমা সরাসরি বিচারের জন্য গ্রহণ ও আপিল ক ও খ দুটোই যুগ্ম জেলা জজ আদালতের কোন এখতিয়ার নাই আপিল যুগ্ম জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার কত টাকা হতে কত টাকা পর্যন্ত 4 লক্ষ টাকা হতে অসীম সিনিয়র সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার কত টাকা হতে কত টাকা পর্যন্ত 2 লক্ষ টাকা হতে 4 লক্ষ সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার কত টাকা পর্যন্ত 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি আদালতের এখতিয়ার কত প্রকার 3 প্রকার দেওয়ানি আদালতের এখতিয়ার 3 প্রকার কি কি আঞ্চলিক অধিক্ষেত্র আর্থিক অধিক্ষেত্র বিষয়বস্তুর অধিক্ষেত্র সবগুলো মামলা গ্রহণের দিক থেকে দেওয়ানি আদালতের এখতিয়ার কত প্রকার 2 প্রকার মামলা গ্রহণের দিক থেকে দেওয়ানি আদালতের এখতিয়ার 2 প্রকার কি কি মূল মোকদ্দমা গ্রহণ ও আপিল গ্রহণ ক খ দুইটি সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়ানি আদালত সমূহের স্থানীয় অধিক্ষেত্র নির্ধারণ করেন কোন আইনের কত ধারা অনুযায়ী দেওয়ানি আদালত আইন 1887-এর 13 ধারা অনুযায়ী